বর্তমানে আমাদের দেশে প্রচুর বৃষ্টি চলছে। বৃষ্টি কয়টা প্রক্রিয়ায় সৃষ্টি হয় কোরআন এবং বিজ্ঞানের থিওরি মতে আমরা আলোচনা শুনেছি। তো এই বৃষ্টির সাথে যে বজ্রপাত খুবই ভয়াবহ, এই বজ্রপাত কেন হয়, কিভাবে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন। তো প্রিয় উপস্থিতি, আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি এই বজ্রপাত সম্পর্কে আমাদের আলোচনা, এবং আজকে আরো সাথে সাথে কয়েকটা আলোচনা চলে আসছে। গত সপ্তাহে, এই সপ্তাহে বেশ কয়েকটি ঘটনা ঘটে গেল, জানি সামাজিক গণমাধ্যমে অনেক আলোচনা সমালোচনা চলছে। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বজ্রপাত এটা কিসের জন্য দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বজ্রপাত দেন মানুষ যাতে ফিরে আসে, মানুষ যাতে ভয় পায়, ভয় পেয়ে মানুষ যাতে ফিরে আসে, আমাকে বুঝতে পারে, আমাকে চিনতে পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বজ্রপাত ঘটান। বর্তমানে এই বজ্রপাতে আমাদের দেশে, আমাদের বাংলাদেশে প্রতি বছর প্রায় 150 থেকে 200 মানুষ মারা যাচ্ছে। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে বান্দারা ফিরে আসুক। বান্দারা তো গোনা করবেই, কিন্তু তারা আবার ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদার 21 নম্বর আয়াতের ভিতরে বলে وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সেই বড় শাস্তির পূর্বে আমি দুনিয়াতেই কোনো না কোনো ছোট শাস্তির স্বাদ তাদেরকে আস্বাদন করাতে থাকবো। হয়তো তারা নিজেদের বিদ্রোহাত্মক নীতি থেকে বিরত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে সেই বড় শাস্তির পূর্বে আমি দুনিয়াতে ছোট ছোট কোনো না কোনো আজাব আমি দিতে থাকবো, এটা থেকে তোমরা যাতে ফিরে আসতে পারো, বুঝতে পারো। তো প্রিয় উপস্থিতি, এর মধ্যে একটা হলো বজ্রপাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে একটি সূরাই নাজিল করেছেন যার নাম হলো সূরাতুর রদ। রদ শব্দের অর্থ হলো বিদ্যুতের যে বজ্র, যে বজ্রপাত, এটাকেই বলা হয়। তো এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটি সূরাই নাজিল করেছেন সূরাতুর রদ, যার শব্দ, যার অর্থ হলো বজ্রপাত। বজ্রপাতকেই বোঝানো হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রাদের 12 এবং 13 নম্বর আয়াতের ভিতরে বলে হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামাআ ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল, তিনি তোমাদের সামনে বিজলি চমকান কারণ তোমরা যেন ভয় পাও, তোমরা যেন উপলব্ধি করতে পারো আল্লাহর ক্ষমতা অসীম। এই বজ্রপাতের পরে তিনি আবার আশা স্বরূপ বৃষ্টিও রেখে দিয়েছেন, বৃষ্টিও বর্ষণ করেন। শুধু বজ্রপাতই দেন না, তিনি আবার আশা স্বরূপ বৃষ্টিও দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের আয়াতে বলে وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيبُ بِهَا مَنْ يَشَاءُ وَهُمْ يُجَادِلُونَ فِي اللَّهِ وَهُوَ شَدِيدُ الْمِحَالِ, তিনি পানি ভরা মেঘ উঠান, মেঘের বর্জন তার প্রশংসা সহকারে
তার পবিত্রতা বর্ণনা করে এবং ফেরেশতারা তার ভয়ে কম্পিত হয়, তার তাসবিহ জপে তিনি বজ্রপাত করেন এবং অনেক সময় তাকে যার উপর চান তার উপরেই নিক্ষেপ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তিনি পানি ভরা মেঘ ওঠান আর এই মেঘেরা মেঘ আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জপে এত জোরে তাসবিহ জপে আর এর সাউন্ডটা এর আওয়াজটা এত বিকট, তখন ফেরেশতারা প্রকম্পিত হয়ে যায়, ভয় পেয়ে যায়। ফেরেশতারা ভাবে যে না জানি আল্লাহ এই সাউন্ড যদি একটা পৃথিবীতে প্রকম্পিত হয়, একটা যদি পৃথিবীতে পতিত হয় তাহলে পৃথিবীবাসীর অবস্থা কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আসলে তার কৌশল বড়ই ভয়াবহ, আল্লাহর কৌশল বড়ই ভয়াবহ। আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু আর ছাড়ে না, আল্লাহ ধরা অনেক কঠিন। তো প্রিয় উপস্থিতি, আমরা বজ্রপাত জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বজ্রপাত থেকে শিক্ষা নিতে বলছেন, যে বজ্রপাত দিয়ে আমাদেরকে বিভিন্ন প্রকারের ভয় ভীতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখান, আমরা যাতে ফিরে আসতে পারি, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমরা জানতে পারি। তো প্রিয় উপস্থিতি, এই যে বজ্রপাত, যদিও আমরা বাহ্যিকভাবে দেখছি যে এটা আমাদের জন্য অনেক ক্ষতি, ঠিক কি না? আমরা দেখছি অনেক ক্ষতি, কারণ এই বজ্রপাতের কারণে বাংলাদেশে প্রতি বছর 150 থেকে 200 মানুষ মারা যাচ্ছে। আবার এই বজ্র যদি কোনো পশু পাখির উপরে পতিত হয় তাহলে সেটাও মারা যাচ্ছে, মানুষের উপর পতিত হলে মানুষ মারা যাচ্ছে, কোন গাছের উপরে যদি এই বজ্র পতিত হয় তাহলে গাছ মারা যায়, ছোট কোনো গাছের উপরে যদি বজ্র পতিত হয় ছোট গাছ মারা যায়, আর বড় গাছের উপরে যদি বজ্র পতিত হয় তাহলে গাছ মারা না গেলেও এই গাছে আর ফল দেয় না, ফল দেয়। বড় গাছের উপরে যদি বজ্র পড়ে তাহলে দেখবেন ওই গাছে কিন্তু আর কোনো ফল মূল ধরে না, ফল আসে না। তো প্রিয় উপস্থিতি, আমরা দেখছি যে বজ্র আমাদের জন্য অনেক ক্ষতিকার, কিন্তু এর ভিতরে রয়েছে মানুষের কল্যাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি আল্লাহ এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সব মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি যা কিছু সৃষ্টি করলাম সমস্ত জিনিসগুলি আমি মানুষের কল্যাণের জন্যই দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমি যা কিছু সৃষ্টি করেছি সব তো মানুষের কল্যাণ কর, অথচ আমরা দেখছি যে এটা আমাদের জন্য বড় ক্ষতিকর। এই বজ্র যদি না হতো তাহলে মানুষ পশু পাখি না খেয়ে মারা যেত। নাইট্রোজেন এটা হলো গাছের খাদ্য, নাইট্রোজেন যৌগ এটা গাছের খাদ্য, আর এই নাইট্রোজেন মাটিতেও আছে, মাটিতে যে পরিমাণ নাইট্রোজেন রয়েছে এই নাইট্রোজেন দ্বারা একটা গাছ স্বয়ং সম্পন্ন হতে পারে না। এই নাইট্রোজেন পর্যাপ্ত পরিমাণে রয়েছে আকাশে, আবার বাতাসেও রয়েছে, বাতাসে অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন আর এই নাইট্রোজেন দুইটা সংমিশ্রণ হতে হবে। তো মাটিতে যে নাইট্রোজেনটা রয়েছে এটা খুব সীমিত পরিমাণে, খুব সীমিত। আমরা যে ফল খাই
এরপরে আমরা যেই জমিনে ধান চাষ করি, গম চাষ করি, ছোলা চাষ করি, মুসুরি চাষ করি, যে সমস্ত জিনিসগুলি আমরা ফলাই, এইগুলির পিছনে এই নাইট্রোজেনের অবদান রয়েছে অনেক অপরিসীম। আমার বন্ধুগণ, নাইট্রোজেন যৌগ কিভাবে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের ভিতরে রেখেছেন, আর বাতাসের ভিতরে রয়েছে, কিন্তু এই অক্সিজেন আর এই নাইট্রোজেন দুইটা সংমিশ্রণ হয় না। আকাশের ভিতরে যে নাইট্রোজেন রয়েছে এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি বজ্রপাত ঘটান, আর এই লক্ষ লক্ষ কোটি কোটি বজ্রপাত যদি দুনিয়ায় পতিত হতো, দুনিয়ায় আসতো, তাহলে দুনিয়ার মানুষ বেঁচে থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি বজ্রপাত ঘটান, ঘটানোর পরে সেইখান থেকে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে নাইট্রোজেন যৌগ উৎপাদন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যখন এটা উৎপাদন হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বৃষ্টি প্রেরণ করে দেয়, বৃষ্টি চলে আসে। আর এই বৃষ্টিগুলি যখন জমিনে পতিত হয়, জমিনে পতিত হওয়ার পরে মাটির ভিতর থেকে এইগুলি গাছের গোড়ায় চলে যায়। এইগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কি সৃষ্টি দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টি যে নাজল করেন, বৃষ্টির ভিতরে কত উপকার রয়েছে দেখুন। বৃষ্টি বন্ধ হয়ে গেলে আমরা ঠিকমতো কোনো ফসল আদি চাষ করতে পারবো না। এই বৃষ্টির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাইট্রোজেন যৌগকে পাঠিয়ে দেন। এই নাইট্রোজেন যৌগ যখন গাছে চলে গেল, তখন গাছ সুন্দরভাবে সজীব হয়ে গেল, গাছে সুন্দর সুন্দর ফল ধরা শুরু করলো, এরপরে ধানের ক্ষেতে সুন্দর ফসল হলো, সুন্দর ধান হলো। এই বৃষ্টি যদি ঠিক মতন না হয়, তাহলে দেখবেন এই ধান যে আমরা রোপণ করি, এই ধানের যে বাল হয়, এই বালের ভিতরে কিন্তু অনেক অসংখ্য চিটা হয়ে যায়। এই চিটাটা হয় এই বৃষ্টি না হওয়ার কারণে। তো প্রিয় উপস্থিতি, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বজ্র দিয়ে শুধু আমাদের ক্ষতি করেন না, এই বজ্রের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক কল্যাণ রেখে দিয়েছেন। এই যে জমিনে যা কিছু উৎপাদন হয়, সবজি, যে সমস্ত ফসল, ঘাস যেগুলি পশু পাখি খায়, এই ধরনের সমস্ত কিছুর জন্যই কিন্তু নাইট্রোজেন প্রয়োজন। তো প্রিয় উপস্থিতি,